বাড়ি থেকে রাগ করে চলে আসার পর 3 মাস পর 3 লাখ টাকার কম্পিউটার পিসি বানিয়ে গোয়িং ব্যাক হোম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রাশিদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, 3 মাস পর বাড়িতে যাচ্ছি, আই মিন 90 ডে পর। মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছে, তার চেয়ে বেশি আনন্দ হচ্ছে আজকে আমার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই নিজের জামা কাপড় গুলো আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। কি যে খুশি লাগছে গাইস বলে বোঝানো যাবে না। তো আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো সকাল সকাল ভাগ্যগুণে একটা অটো পেয়ে গেলাম, কেননা এই রাস্তা দিয়ে এত গাড়ি চলাচল করে না। তো এখন চলে যাচ্ছি ডাইরেক্ট মেইন রোডে, যেখানে অপেক্ষা করতেছে এমডি শাহিন ভাই এবং মোহাম্মদ ইয়াসিন ভাই। তারপর দেন তাদের সাথে ওখান থেকে চলে যাবো মাল্টিপ্ল্যান। তো গাইস, আমি একটু আগে ভাগে চলে আইছি মেইন রোডে, তারা এখন আসে নাই। তো তার জন্য আমি নয়নপুর ওভার ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি। তো যাই হোক, তারা কোন সময় আসলো আমি টেরও পাইনি, কারণ আমি চ্যাটিং করতেছিলাম, অমন সময় ইয়াসিন ভাই আমাকে ডাকলো। আসলে গাইস সত্যি আমি চমকে গিয়েছিলাম, তারপর দেখতে পাই ইয়াসিন ভাই, এই ইয়াসিন ভাই, আর সামনের সিটে বসে আছে আমার বড় ভাই, আই মিন শাহিন ভাই। তো এখন আমি তাড়াতাড়ি আমার ব্যাগটা গাড়িতে রাখতেছি, কেননা ব্যাগটা অনেক ভারী ছিল। দেন আমার ডানের বস্তার মতো ওজনই ব্যাগটা ইয়াসিন ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে আমি গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠতে না উঠতে ইয়াসিন ভাই আর একটা হাত বাড়িয়ে দিল হাত মিলানোর জন্য। তো হাত মিলিয়ে নিলাম, তারপর দুইজন একটু ক্যামেরার সামনে জাকানাকা ভাব নিলাম। তারপর গাইস আমাদের যে মেইন গন্তব্য রয়েছে সেখানে যাত্রা শুরু। তো গাইস একটা হাসির কথা হচ্ছে কি, এই গাড়িতে আমরা 4 জন রয়েছি। তো 4 জনের মধ্যে আমি এমন এক বেচারা যে এখনো সিঙ্গেল রয়েছে, আর তারা 3 জন মিঙ্গাল। তো গাইস 3 ঘন্টা পর আমরা সেই জায়গায় আসলাম যেখান থেকে আমাদের কম্পিউটার পিসি গুলো নেব। 3 ঘন্টা প্রাইভেট কারে বসে থেকে আমি পুরো লোলামোলা হয়ে গেছি, আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন। তো একটা মজাদার সিন কাট হয়ে গেছে গাইস, তো তার জন্য আমি সরি, কারণ আমি 3 ঘন্টা গাড়িতে চড়ার ফলে 3 বার বমি করেছিলাম কোন এক গলির সিপাই গিয়ে। ফাইনালি গাইস আমরা চলে আসি ক্রিয়েটাস কম্পিউটার, যেখান থেকে আমরা কম্পিউটার পিসি নেব। আসলে এই দোকানের ভিউটা সত্যি বলতে অনেক চমৎকার ছিল। তো গাইস আমরা কম্পিউটার পিসি কিনে নিয়েছি, এখন পিসিটা বানানোর কাজ শুরু করে দিয়েছে। এই পিসিটা বানাতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে, কেননা পিসিটা অনেক বড় ছিল। তারপর ওনারা এসে আমাদের কফি দিয়ে যায়, আমি আর ইয়াসিন ভাই বসে কফি খাই। তো দীর্ঘ 2 ঘন্টা কাজ করার পর আমাদের পিসি বানানোর কাজটা কমপ্লিট হয়। এখন তাদের একজন লোক আমাদের মালগুলো চেক দিয়ে প্যাক করে দিচ্ছে। গাইস একটা কথা বইলেই গেছি, ইয়াসিন ভাই পিসি কম্পিউটার কিনেছে সেটাও বলা হয়নি। বলবই না কেন, 5-6 ঘন্টা বসে থাকতে থাকতে আমার মাথা হ্যাং হয়ে গেছে। তারপর গাইস টোটালি ওকে, ইয়াসিন ভাইয়ের মাল আমাদের মাল একসাথে। এখন আমরা লিফট ব্যবহার করে নিচে চলে আসলাম। দেন গাইস সবকিছু অল ওকে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো গাইস ইয়াসিন ভাই বলতেছিল আজকের ব্লগটা বেশি বেশি শেয়ার করতে। তো টোটালি ওকে হওয়ার পর আমাদের কম্পিউটার পিসি কিনতে 3 লাখ টাকার মতো লেগেছে, আর ইয়াসিন ভাইটা নট এলাও। তো গাইস আজকের ব্লগটা এই তৈরি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।